আমরা অনেকেই ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরে যখন অনেক পরিমাণ কাজ করি বা কোনো কিছু বেশি ভারী কাজ করতে যাই, তখন কিন্তু আমাদের এই উপরের বারে সুন্দর করে লেখা থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং। তো এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই দেখা দেয়। আমরা হয়তোবা মনে করি যে এটা হয়তোবা আমাদের কম্পিউটারের কনফিগারেশনের কারণে আমাদের এই সফটওয়্যারটা হ্যাং করে, তো বিষয়টা আসলে এরকম না। এটার কারণটা হচ্ছে আমাদের একটা অপশন অন করা থাকে, এটার জন্য হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং এই অপশনটা বারবার চলে আসে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাই দিব, একদম সহজে বুঝতে পারবেন এবং এটা 100% কাজ করবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিচ্ছি। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে সম্পূর্ণটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা হচ্ছে কম্পিউটারের একটা অপশনকে অফ করব, সেই অপশনটাকে অফ করে দিলেই কিন্তু আমাদের ইলাস্ট্রেটরটার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আমরা যে কাজটা করব, আমাদের কম্পিউটারের স্টার্ট মেনুতে যাব। যাওয়ার পর আমরা টাইপ বারে লিখে নিব SER। তো আমাদের এই তিনটা অক্ষর লিখে নিলে আমাদের এদিক থেকে এই সার্ভিসেস অ্যাপ নামে এইরকম একটা অপশন চলে আসবে, অ্যাপসের আইকনটা ঠিক এরকম হবে। এরপরে আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। আসার পর আমরা যদি একটু নিচে যাই, আস্তে আস্তে করে আমরা কোন অপশনটাকে অফ করে দিব আমরা সেটা একদম ভালোভাবেই দেখাই দিব। তা আমরা এদিক থেকে পিয়ার সিরিয়ালে যাব, এই জিনিসটা খেয়াল রাখবেন আমরা পিয়ার সিরিয়ালে যাব। তো এরপর হচ্ছে আমাদের এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রিন্ট স্পোলার, আবারও বলছি প্রিন্ট স্পোলার, এটা কিন্তু আমাদের অটোমেটিক দেওয়া আছে। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। আসার পর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এটা অটোমেটিক্যালি দেওয়া আছে, আমরা এদিক থেকে এইটাকে ডিজেবল করে দিব। ডিজেবল করে দিয়ে আমরা এদিক থেকে অ্যাপ্লাই করব এবং এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর এখন দেখেন এদিক থেকে আমাদের এই অপশনটা কিন্তু ডিজেবল হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে কেটে বের হয়ে যাব এবং আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পর আপনি যখন আপনার ইলাস্ট্রেটরটাকে ওপেন করে আবার নতুন করে কাজ শুরু করবেন, তখন কিন্তু কোনো ধরনের হ্যাং করবে না এবং কোনো ধরনের ইলাস্ট্রেটর নট রেসপন্ডিং এই অপশনটা আর আসবে না, আপনি স্মুথলি কাজ করতে পারবেন। এটা একদম 100% কাজ করবে, আমি আপনাদেরকে যেটা বললাম যেভাবে দেখাই দিলাম সেভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার 100% সমাধান হয়ে যাবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং লোগো ডিজাইন শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।